এখন ভাজায় কবুতর ধরাচ্ছি। এই দর্শক, আমরা কবুতর ঢুকাচ্ছি অল্প কিছুক্ষণের জন্য। কবুতরের ভয় ভাঙানতে কাছাকাছি এক জায়গায় পাল্লা করব। আমরা আশা করি প্রায় 40-50 পিস কবুতর নিয়ে বের হব, বাকিটা দেখা যাক। আজকে কবুতর, এই কবুতরের অনেক ফ্রেন্ডের কবুতর, কবুতরের আরও দুই তিনটা, তো দুইটা তো আরও আরও এক ঠিক আছে, আর দরকার নেই, দর্শক। আমরা ফ্রেন্ডের কবুতর ঢুকাচ্ছি, পাল্লাতে বের হবো, আমাদের জন্য দোয়া করবেন। আজকে হয়তো কাছাকাছি পাল্লা, আজকে পাল্লাটা শুধু কবুতরের ভয়ে এই প্রথম কাছে ঢুকলো। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কবুতর যেন ঠিকঠাকভাবে আসে। ওয়েদারের অবস্থা, এই যে চিল একটা উঠছে, ওয়েদারের অবস্থা মোটামুটি ঠান্ডা ঠান্ডা ভাব। এখন বেলা 10টা বেজে গেছে প্রায়, 10টা বাজে না এখনও, অত 10-15 মিনিট বাকি আছে। যাই হোক, কাছাকাছি পাল্লা একটু দেরি করেই ভাই বেরোচ্ছি। আজকে খালি মুখ চিনাবো কবুতরের ভয় ভাঙানোর জন্য। যাই হোক, পরবর্তীতে আরও খাঁচা ঢোকাবো কবুতরের। আসসালামু আলাইকুম দর্শক, আমরা স্পটে চলে আসছি, আমাদের আমাদের প্রিয় স্কুল মাদার টেক আব্দুল আজিজ। আমরা মাদার টেকে আমাদের জেনারেশন সবাই পড়েছে, আমাদের যে বন্ধুর বাচ্চারা সবাই পড়েছে, আর আমি আমার 5 ভাই বোন সবাই স্কুলেই পড়েছি, 4 বোন আমি সহ 5 জন স্কুলের স্টুডেন্ট সবাই। এটা আমাদের একটা প্রিয় স্কুল, এখন স্কুল কলেজ, এই যে ভার্সিটি হয়ে গেছে, অলরেডি ডিগ্রি শুরু হয়ে গেছে। যাই হোক, এখন আমরা কবুতর ছাড়বো। এটা আমাদের একটা স্কুলে, এটা আমাদের এই যে স্কুলের শহীদ মিনার। যাই হোক, স্কুলের মাঠটি অনেক বড়। যাই হোক, এখন ছেড়ে দিব, রেডি করো, আচ্ছা ছেড়ে দিব দর্শক। হ্যাঁ, দোয়া করবেন।